যৌনতার বিষয়ে দুর্বলতা নেই এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর এই পৃথিবীতে। দুর্বলতা সৃষ্টি হয় অজ্ঞানতা থেকে। বাংলাদেশ অর্থাৎ ভারতীয় উপমহাদেশের বেশিরভাগ মানুষের যৌনতা সম্পর্কে রয়েছে প্রচলিত ভ্রান্ত ধারণা, আর এসব ভ্রান্ত ধারণাকে পুঁজি করে টাকা কামিয়ে নিচ্ছেন এক ধরনের অসাধু ব্যবসায়ী তথা কবিরাজ ও ডাক্তার। আমাদের সমাজের বেশিরভাগ মানুষই বিশ্বাস করে না যে যৌনতা পুরোপুরি একটি মানসিক বিষয়, একটি নির্দিষ্ট সময়ের মানসিক অবস্থার উপর। অর্থাৎ আপনি যখন যৌন সঙ্গম করবেন ওই সময়ের মানসিক অবস্থার উপর নির্ভর করে আপনি ও আপনার সঙ্গী এ কাজে সন্তুষ্ট নাকি অতৃপ্ত। কবিরাজরা বিষয়টি জানার পরেও ভ্রান্ত ধারণা ছড়িয়ে দুহাতে টাকা কামিয়ে নিচ্ছেন। প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? মিস টাইমলাইনের আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এতক্ষণ হয়তো বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কি বিষয় নিয়ে। আজকের ভিডিওতে আপনাদের অদ্ভুত ও বিরল প্রজাতির কিছু ফুল ও ফল সম্পর্কে জানানো হবে, সেই সাথে এই অদ্ভুত ফুল ও ফলের উপকারিতা, বিশেষ করে যৌন দুর্বলতা দূর করার ভ্রান্ত ধারণা ছড়িয়ে কবিরাজ কীভাবে টাকা কামাচ্ছেন সেই বিষয়টিও তুলে ধরা হবে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। শীতের পরন্ত বিকেলে কারণবাজারে দেখা গেল একদল মানুষের জটলা। কাছে গিয়ে দেখি অদ্ভুত কিছু জিনিসের পসরা সাজিয়ে বসে আছেন একজন বয়স্ক লোক। যেসব জিনিস তার সামনে রয়েছে তার কোনোটি আপনি হয়তো এ জীবনে দেখেননি। প্রথমেই আসা যাক নাগমণি ফুলের কথা। ফুলটি বিষধর সাপের ফনার মতো দেখতে। অদ্ভুত দৃশ্য এই ফুল, মানুষকে নাকি হর্স পাওয়ার প্রদান করে থাকে। কবিরাজ বলছে 30 মিনিট একনাগারে যৌন সঙ্গম করার লাইফ গ্যারান্টি পাবেন এই ফুলটি 1 মাস সেবন করলে। সাধারণ মানুষ যৌনতার কথা শুনে এ ধরনের কবিরাজের খপ্পরে পড়ে এবং এক্ষেত্রে বিষয়টি ভিন্ন নয়। পরবর্তীতে ইন্টারনেট ঘাটাঘাটি করে অর্থাৎ গুগল করে জানা গেল এই ফুলটির আসল নাম সাইকাস সিয়ামেন্সিস। কোনো ঔষধি গুণাগুণের উল্লেখ নেই ইন্টারনেটে। নাগিনী মনিরাজ পুরুষের সেক্সের কাজ করে, শুধু মনিরাজ গ্যাস্ট্রিক আলসারের কাজ করে, ডায়াবেটিস কন্ট্রোল করে, গণভেষক বন্ধ করে। এটার নাম কি? এটার নাম হচ্ছে নাগমণি। এটা কি কি কাজ করে? এটা সেক্সের কাজ করে, শুধু সেক্সের কাজ। সেক্সের কাজ করে কি ধরনের কাজ? সেক্সের মাত্রা বৃদ্ধি করা করে, সময় বৃদ্ধি বেশি ভাবেন 1 থেকে 30 মিনিট টাইম গ্যারান্টি। এবারে আসা যাক মনিরাজ ফলের বিষয়ে। উপরের যে নাগমণি ফুলের কথা বললাম, এই মনিরাজ ফল একই প্রজাতির উদ্ভিদের পুরুষ গ্রুপ। ইন্টারনেটে দেওয়া তথ্য মতে সাইকাস সিয়ামেন্সিস উদ্ভিদের পুরুষ গোত্র খুবই বিরল। পেটের পীড়া, গ্যাস্ট্রিক আলসার ইত্যাদি কাজে এই ফল ব্যবহার হয় বলে তথ্য পাওয়া গেছে গুগলে। কিন্তু কারণবাজারের এই কবিরাজ ফলটির গুণাগুণ সম্পর্কে প্রথমেই যৌন দুর্বলতার কথা বলছেন, যা সাধারণ মানুষের সাথে ধোকাবাজি। এরপরে আরও একটি দুর্লভ ফলের কথা তিনি আমাদের বলেছেন, আর তা হলো ভীমরাজ। নাম শুনেই বুঝতে পারছেন যে ভীমরাজ কি কাজে ব্যবহারের কথা বলতে পারেন রাস্তার এই কবিরাজ। নামই দিয়েছে শক্তির নামে। শক্তি শুধু শরীরের পেশির শক্তি নয়, ভেতরের গোপনাঙ্গের শক্তির কথা তিনি বুঝাচ্ছেন। ফলটি সেবন করলে নাকি পুরুষাঙ্গ মহাবলী ভীমের মতো শক্তিশালী হয়ে যাবে। এ ধরনের ভ্রান্ত কথা প্রচার করে দেশের প্রাণকেন্দ্র রাজধানী ঢাকার ব্যস্ততম এলাকা কারণবাজারে অদ্ভুত প্রজাতির ফুল ও ফল বিক্রি করে যাচ্ছেন বছরের পর বছর ধরে এই কবিরাজ। প্রিয় দর্শক, গাছ মানুষের পরম বন্ধু। আমরা সবাই জানি পৃথিবীতে মানুষের টিকে থাকার জন্য যা কিছু প্রয়োজন তার বেশিরভাগই আমরা পেয়ে থাকি বিভিন্ন ধরনের গাছগাছালি থেকে। তার মানে এই নয় যে সব গাছ শুধু যৌন রোগ দূর করে। যৌনতা সম্পর্কে মানুষের কৌতূহল ও দুর্বলতা সবচেয়ে বেশি, তাকেই পুঁজি করে মানুষ ঠকিয়ে যাচ্ছেন এই কবিরাজরা। আশা করি যারা ভিডিওটি দেখলেন তারা এই বিষয়ে কৌতূহল মনোভাব পরিহার করে সচেতন হবেন। কবিরাজের মিষ্টি কথায় না ভুলে টাকা পয়সা খরচ করার বিষয়ে ব্যাপারটি সম্পর্কে অনুসন্ধান করে তারপরে সিদ্ধান্ত নেবেন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন পরবর্তীতে আমার ভিডিও সবার আগে পেতে। আর যারা ফেসবুকে ভিডিওটি দেখছেন তারা আমার পেজে লাইক দিন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন এবং কোনো মতামত থাকলে কমেন্টে জানান।